ওয়েডনেসডে বিপক্ষে দুই টেস্টের জন্য 18 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি। প্রাথমিক দলের 20 জন থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান আর খালেদ আহমেদ। মুমিনুল হকের নেতৃত্বাধীন দলে ফিরেছেন সাকিব আল হাসান। অন্যদিকে প্রথমবারের মতো সুযোগ হয়েছে তরুণ পেসার হাসান মাহমুদের। গেল বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ, স্কোয়াডটা ছিল 15 জনের, সেই 15 জনের সবাই আছেন এবারও। সঙ্গে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন সাকিব আল হাসান, চোট কাটিয়ে যুক্ত হয়েছেন সাদমান ইসলামও। গেল বছর পাকিস্তান সফর বা জিম্বাবুয়ের বিপক্ষে সাদমানের চোটে জায়গা হয়েছিল সাইফ হাসানের। প্রস্তুতি ম্যাচে রান না পেলেও তিনি টিকে গেছেন উইন্ডিজদের বিপক্ষে চূড়ান্ত দলেও। ক্যারিবীয় এই তারুণ্য নির্ভর দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয় হাসান মাহমুদের। এবার টেস্টের 18 জনের দলেও জায়গা হলো এই পেসার। অভিষেকের অপেক্ষায় থাকা ইয়াসির আলী রাব্বিকেও রাখা হয়েছে দলে। লম্বা ইঞ্জুরির কারণে ছন্দ হারানো পেসার খালেদ আহমেদ ফর্মের ছোঁয়া পেয়েছেন প্রস্তুতি ম্যাচে, বোলিং করেছেন দারুণ। ওদিকে কদিন আগেই হাতের তালু ফাটা তাসকিন এখনও বলতে গেলে রিহ্যাবে। টেস্টে ফিল্ডিং আর বোলিংয়ে তার পুরো সাপোর্ট পাওয়া নিয়ে শঙ্কা একটা থাকে, তাই ধারণা করা হচ্ছিল এবার চূড়ান্ত দলে তাসকিনের বদলে জায়গা হতে পারে খালেদের। কিন্তু হয়নি সেটা, খালেদ বাদ, আছেন তাসকিনই। পাঁচ পেসারের দলে ক্যারিবীয়দের স্পিন দুর্বলতা মাথায় নিয়েই চারজন বিশেষজ্ঞ স্পিনারও আছেন। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে 3 ফেব্রুয়ারি, আর দ্বিতীয়টা মিরপুরের হোম অফ ক্রিকেটে 11 তারিখ থেকে। ফরজানা জহির, ডিবিসি নিউজ ডেস্ক।